সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো আমার আজকে ব্লগটা সবাই দেখবেন। তো আমি আজকে গরু মাংস রান্না করব। তো তার জন্য এখানে আমি গরু মাংস ফ্রিজ থেকে বাহির করে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি গরু মাংসটা ভালো করে ধুয়ে নেব। তো আজকে আমি একটু গরুর মাংসটা অন্যরকম করে রান্না করব। তো প্রতিদিন রান্না করলে তো আর ধনিয়া পাতা দেই না, তো আজকে আমি ধনিয়া পাতা দেব, লেমন গ্রাস দেব, দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, সাথে একটা স্টার এনিস দিয়েছি। তো এগুলো দিয়ে তো এখন ভালো করে একটু আমি ভেজে নেব পেঁয়াজটা। তো পেস্টটা আমি ভেজে নিতেছি, ভেজে তারপরে আমি সব রকম মশলা দিয়ে দিতেছি। এখানে তো আমি আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচটা আমি ব্লান্ডার করে রাখি সব সময় আদা রসুনের সাথে। তো আর এটা হচ্ছে কাঁচামরিচই, কিন্তু লালটা এখানে লাল কাঁচামরিচও পাওয়া যায়, আবার সবুজটাও পাওয়া যায়। তো লালটাই আনি। তো এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, এখানে হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়া দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, তারপরে গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে তো এখন ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেব। তো রান্না তো সবাই পারে কম বেশ। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে একটু তেলে ভেজে নিতেছি। তেলে ভেজে নিলে মশলার যে একটা গন্ধ আছে ওটা চলে যায়। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আরো ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে তারপর আমি রান্না করে নেব। তো এই তো আমি মাংসগুলো ভালো করে একটা একটা করে বেছে ধুয়ে নিয়েছি, এখানে হাড্ডিও আছে। তো তার জন্য আমি আজকে অন্যরকম করে একটু রান্না করব। তো অনেক জোর করে রান্না করব। তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিতেছি, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাথে একটা লাইক দেবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। তো এই তো আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তো এখন ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মশলার সাথে মিক্স করে তারপর অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেব। প্রতিদিন তো আরও তো গরু মাংস রান্না করি, তো সবসময় একই রকমভাবে রান্না ভালো লাগে না। তো এখন আজকে অন্যরকম করে একটু রান্না করব। তো এই তো ভালো করে আমি গরু মাংসটা কষিয়ে নিতেছি, আর এখানে বড় বড় হাড্ডিও আছে, তার জন্যে এখন আমি পানি দিয়ে দিব বেশি করে এটা কষিয়ে। তারপর আমি এখানে লেমন গ্রাস দিয়ে দেব। তো লেমন গ্রাসটা দেওয়াতে খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে মাংস দেখে, আর সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা তো আমি লেমন গ্রাসটা দিয়ে দিয়েছি দেখেন। তো পানিও দিয়ে দিয়েছি বেশি করে। এই দেখেন বেশি করে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে লেমন গ্রাসটাও দিয়ে দিয়েছি। দিয়ে তো এখন ভালো করে সিদ্ধ করে নেব, যেহেতু এখানে হাড্ডি অনেক বড় বড় হাড্ডি আছে, তো মাংসটা সিদ্ধ হয়নি। তো এখন আরও ভালো করে আমি অল্প আঁচ দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব। তো আজকে একটু অন্যরকম করে মাংসটা রান্না করেছি, আর এরকম করে রান্না করাতে তো আমি এটা খেয়ে বয়েল দিতেছি, খুবই ভালো হয়েছে। আপনার লেবুন গাছের সুন্দর একটা গ্রান এসেছে, অন্যরকম একটা ভালো লাগা, তো অন্যরকম টেস্ট লেগেছে। তাই তো আমি এখন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি দেখেন, ধনিয়া পাতা দেওয়াতে এটা খেতে একদম অন্যরকম লেগেছে। আর আমি মাংসটা জোল জোল রেখেছিলাম, সুপের মতো হয়েছে, তো খেতেও অনেক মজা হয়েছিল। তো মাঝে মধ্যে একই রকমভাবে মাংস না রান্না করে অন্যরকম করে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। তো তার জন্য এভাবে রান্না করে দেখতে পারেন। আর ঝোলটা তো খেতে খুবই মজা হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে বয়ে দিতেছি, খুবই মজা হয়েছিল তরকারিটা। তো এভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন।
তো এই তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অনেক ভালো হয়েছিল, আর এমনিও গরুর মাংস তো আমার খুবই পছন্দ। তো এই তো রান্না বাড়া করে সব কাজকর্ম সেরে নিয়েছি, এখন খাওয়া দাওয়া সেরে ফেলেছি। তো খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি, ভিডিও সব সময় করতে ভালো লাগে না আর করা হয় না, মাঝে মধ্যে ভুলে যাই। তো এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা এখানে মিষ্টি আলু আর হচ্ছে গোল্লা আলু সিদ্ধ করব, তার জন্য ভালো করে ধুয়ে নিতেছি। আর এই মিষ্টি আলুগুলো লাল কালারের, খেতে অনেক মজা হয়েছিল, অনেক মিষ্টি, খুবই ভালো লেগেছে। তো এখন আমি এগুলো সিদ্ধ করে নেব বিকালবেলার জন্যে, আর মিষ্টি লাল আলুটা খেতে খুবই ভালো। তো যেহেতু আমার গোল আলুও পছন্দ, তো এখানে গোল আলুও নিয়ে নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি, তো একসাথে সিদ্ধ করে নেব। তো এই তো বিকালের নাস্তা আমাদের বসিয়ে দিয়েছি, তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আমাদের।